দর্শক এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, আমাদেরকে একটু জানাবেন যে শুরুতেই বলছি যে সারা দিন তো প্রচন্ড গরম ছিল, তাপদাহ প্রচন্ড ছিল, তো এখন বাইরের আবহাওয়া কেমন দেখছেন, সেই সাথে লঞ্চ চলাচল শুরু হয় সদরঘাটে, মানুষের ভিড় কেমন? আপনি যেটি বললেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত বা যে গরম ছিল সন্ধ্যা নেমে গেছে, এখনো কিন্তু সেই গরমই আছে। নদীর তীরে যেসব শীতল বাতাস বয়ে যাওয়ার যে একটি আশা ছিল সেটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না, যে বাতাসটি বয়ে যাচ্ছে সেটিও কিন্তু অনেক গরম। তারপরে বলে রাখি যে আজ থেকে আসলে করোনা মহামারীর মাঝেই আসলে মালিক এবং হচ্ছে বলে রাখি যে শ্রমিকদের চাপে আজ থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হলো। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীর উপস্থিতি কিছুটা কম থাকলেও বিকেলের পর থেকে কিছুটা বাড়তে শুরু করেছে। এখন দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো আসলে পল্টনে ভিড়েছে, আপনি দেখতে পাচ্ছেন সারি সারি লঞ্চগুলো এখানে ভেড়ানো হয়েছে এবং একের পর এক দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় আসলে ছেড়ে যাচ্ছে। তবে যেসব শর্তে আসলে এই সব লঞ্চগুলো আসলে চালু করা হলো, অর্থাৎ বলে রাখি স্বাস্থ্যবিধি মানার বিষয়টি, সেটি কিন্তু অনেকটাই উপেক্ষিত। বলা হয়েছিল যে সদরঘাটের প্রবেশ পথে আসলে হ্যান্ড স্যানিটাইজার থাকবে, যাত্রীরা যারা আসবেন তারা আসলে হ্যান্ড স্যানিটাইজ করেই তারা আসলে প্রবেশ করবেন, সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। পাশাপাশি যারা লঞ্চে উঠছেন তাদেরকেও তো আসলে স্বাস্থ্যবিধি মানা এবং তারা যাতে হ্যান্ড স্যানিটাইজ করেন এবং মাস্ক পরেন সেই বিষয়টি অনেকটাই উপেক্ষিত, অনেককে আসলে মাস্ক পরতে দেখা যাচ্ছে না। এবং গণমাধ্যম কর্মীরা ক্যামেরার সামনে যখন তারা আসছেন তখন আসলে পকেট থেকে আসলে মাস্ক বের করছেন, মাস্ক বের করে তারা পরছেন। এবং আপনাকে বলে রাখি যে বঙ্গোপসাগর যে ঘূর্ণিঝড় ইয়াসের যে আসছে সেটির বিষয়ে আসলে বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছেন যে যারা আসলে লঞ্চ মাস্টার রয়েছেন তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে আবহাওয়া অফিসের যে সতর্ক বার্তা রয়েছে সেটি যাতে তারা আসলে মেনে চলেন। তবে সব কিছু মিলে আজকে থেকে লঞ্চ চলাচল শুরু হলেও স্বাস্থ্যবিধি মানা যে বিষয়টি আছে সেটি কিন্তু অনেকটাই উপেক্ষিত রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। স্বাস্থ্যবিধিটা মেনে চললে আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারবো। আপেল, ধন্যবাদ আপনাকে।